আমার এই নীলগিরি মহামন্দিরের মই এজন পূজারী। এই চারিদিন মই অন্ন বট পালন করে পেলায় রাইজর উদ্ধারের কারণে শ্রী মহানশাস্ত্র আপদ উদ্ধার আর গীতা ভাগবতর 108 নামেই মই নদীত দুগ্ধ দিছো ভগতর মঙ্গলের অর্থে। আমার এটা দীঘসার হয়েছে, আমার কি আমি এটা বহিবলে আমার এটা জায়গা এখন নাই, আর এটা যত আছো আমার এগুলো আমার জায়গা নহয়, আমার লক্ষিমপুর আপনার হেরিয়াত পড়ে। গতি আমি এটা আক ইয়ারপর যাবলগিয়া হয়, আমার কোনো উপায় নাই। গতি আমি সরকারের দিকত আমি বহুত কাগজ পাতি দি মেলি আর মাটি দিয়া চুক্তি করেছিল, মাটি কটাক দিম বলে তেনেকে মানে আমাক প্রলোভন দিয়েছিল। আজি 9 মাহ 10 মাহ হল, গতি আমি এটা বিশ্বাস হেরাই গৈছে। এটা আমার এই ব্রহ্মপুত্রখন যেনেকা কহনীয় করে ইয়া ভাবি ভাবিব নয়, মানে কি হয় এনেকমত অকমান রয়ে থাকে, যেতিয়া গড়া আহিব যেতিয়া গড়া কহাব তেতিয়া একদম যেন কিবা একটা রুদ্ধমূর্তি হয়ে আহিছে, মানে পানির তলপা কিবা এটা যেন আহিছে, এনেকাকে যেতিয়া গড় 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 পানি আহিব তেতিয়া একদম ধূলিসাত করে দিয়ে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।